স্নেহের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, তোমরা বাড়িতে আছো, বাড়িতে থেকেই পড়াশোনা শুরু করো, তার জন্য আমাদের নতুন পদক্ষেপ। তো তোমাদের একটা কথা প্রথমেই বলতে হয় যে মাধ্যমিকের ফলাফল অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এখন যেহেতু বাড়িতে আছো, টিউশন চালু হচ্ছে না, সেই জন্যই তোমাদের বাংলা বিষয়ের কিছু এপিসোড আমি বিশেষত তৈরি করছি, সেই এপিসোডগুলো একবার দেখে নাও। প্রথমেই একাদশ শ্রেণীর যে বাংলা পাঠ্যসূচি আছে, এই পাঠ্যসূচির সিলেবাসটাকে দেখে নাও। দেখো এই যে অংশটা আছে, অর্থাৎ এখানে গল্প থেকে আছে, একবার দেখে নাও, গল্প থেকে আছে 12 নম্বর। এই 12 নম্বর গল্পের মধ্যে কি কি বিষয় আছে? কর্তার ভূত আছে, তেলেনাপোত আবিষ্কার আছে, ডাকাতের মা আছে। এরপর আছে দুটি প্রবন্ধ 10 নম্বরের জন্য, সুয়েজ খালে হাঙর শিকার আর গ্যালিলিও। এরপর আছে চারটি কবিতা আছে তোমাদের সিলেবাসে, চারটি কবিতার মধ্যে আছে নীলধ্বজের প্রতিজনা, বাড়ি কাছে আর শ্রীনগর, দ্বীপান্তরে বন্দিনী, নুন। অর্থাৎ তিনটি গল্প, দুটো প্রবন্ধ, চারটে কবিতা, মোট 9টি টেক্সট এখানে পাচ্ছ। এছাড়াও আর একটা বিষয় দেখো, এখানে আন্তর্জাতিক গল্প আছে 7 নম্বরের জন্য, এবং আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা 7 নম্বরের জন্য, বিশাল ডানাওয়ালা বুড়ো আন্তর্জাতিক একটি গল্প, আর ভারতীয় কবিতা শিক্ষা সার্কাস। এছাড়াও আরেকটা 10 নম্বরের জন্য টপিক্স তোমাদের আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এটি পূর্ণাঙ্গ নাটক তোমাদের পড়তে হবে, গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবার দেখো ব্যাকরণ অংশ যেটা বলো, সেই অংশটার নাম দেওয়া হচ্ছে এখানে ভাষা, ভাষা থেকে থাকছে 10 নম্বর। মোট এখানে 4টি অধ্যায়, প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার, দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, তৃতীয় অধ্যায় প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ, আর ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। এ হচ্ছে তোমাদের একদিকের অংশ। এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে একটা সিলেবাস ধরা হয়েছে, যে অংশটা আমি মার্ক করছি একবার দেখো, এই মার্ক করা অংশটা তোমাদের কিন্তু সাহিত্য ইতিহাসের সিলেবাস। এই যে অংশটা, এই সিলেবাসটায় কি কি আছে একবার দেখে নাও। এখান থেকে 13 নম্বর থাকে, এখানে প্রথমে আছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, তারপর শুরু হচ্ছে প্রাচীন বাংলা যুগ থেকে সমাজ ও সাহিত্য, প্রাচীন বাংলা সমাজ সাহিত্য, এরপরে পাচ্ছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, যেখান থেকে পাবে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য চৈতন্য জীবনী, মঙ্গলকাব্য, অনুবাদ, ইসলামিক ধারা, শাক্ত পদাবলী। পর্ব 3 অর্থাৎ আধুনিক বাংলা সাহিত্য, যেটা আধুনিক বাংলা সাহিত্য থেকে তোমরা পাচ্ছ, এই যুগের আধুনিকতা, উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত, লৌকিক সাহিত্য থেকে পাচ্ছ ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। এছাড়া কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতা ধারা হিসাবে কবিতা থেকে পাচ্ছ মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবন দাস ও পরবর্তী ধারা, কথা সাহিত্যে পাচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা, নাটক থেকে পাচ্ছ মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। এই টেক্সট বাদ দিয়ে তোমাদের প্রকল্প থাকে, প্রকল্পে একটা 15+5 একটা প্রুফ সংশোধন থাকে, এখানে প্রকল্পের অন্তর্গত 5 নম্বরের জন্য। এখানে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে বিশেষত তোমাদের স্কুল থেকে একটা কপি দেওয়া হয় নর্মালি, প্রুফ সংশোধন প্রকল্পের অন্তর্গত 5 নম্বর একটি অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম, এই বিষয়গুলি সংশোধন নির্ণয় করতে হবে, এমন একটি অভিজ্ঞাপত্রে শিক্ষার্থী পরীক্ষা দেবে। অর্থাৎ তোমাদের যেটা প্রজেক্ট বলছো 15+5, সেই নিয়ে মোট 20 নম্বর থাকে তোমাদের এই প্রজেক্ট থেকে। এবার মূল প্রজেক্টে দেখো কি কি টপিক্স থাকে, সঠিক অনুবাদ থাকে, সাক্ষাৎকার গ্রহণ থাকে, প্রতিবেদন রচনা থাকে, স্বরচিত গল্প লিখন থাকে। এই হচ্ছে তোমাদের টেক্সটের সিলেবাস। এবার সহজ করে একটু নাম্বার বিভাজনগুলো একবার দেখে নাও, নম্বর বিভাজন, প্রশ্ন কাঠামো কেমন দেখতেই পাচ্ছ, এটা প্রশ্ন কাঠামো। প্রশ্ন কাঠামো গল্প থেকে আছে MCQ 5টা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে SAQ আছে 2টি, 5, 2, 7, রচনাধর্মী প্রশ্ন থাকে 5, 1, 5 নম্বর, 12, প্রবন্ধ থেকে 3টি MCQ, 2টি SAQ, 5 নম্বর একটি প্রশ্ন, 10 নম্বর, কবিতা থেকে 4টি MCQ, 4টি SAQ, রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরে দুটো থাকে 10, মোট 18 নম্বর, আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে MCQ থাকে 1টি, SAQ আছে 1 নম্বর, রচনাধর্মী প্রশ্ন 5 নম্বর, মোট 7 নম্বর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ গুরু থেকে 5 নম্বর, কোনো MCQ SAQ পড়বে না, 5 নম্বরে 2টি প্রশ্ন, 10 নম্বর। এবার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেটাকে বলছো, এখান থেকে 3টে MCQ থাকে, SAQ থাকে না, 5 নম্বরে 2টি প্রশ্ন থাকে, 10,
আর ভাষা থেকে এমসিকিউ দুটো, এসএকিউ 3, আর 5 নম্বর একটি প্রশ্ন, মোট 10। দেখো অল ওভার যদি দেখো তাহলে অল ওভার তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা এমসিকিউ এর জন্য, এমসিকিউ থেকে থাকছে তোমাদের 18 নম্বর, এসএকিউ এসএকিউ থেকে থাকছে 12 নম্বর, 18 12 30 নম্বর, আর অল টোটাল রচনাধর্মী প্রশ্ন লিখতে হচ্ছে তোমাকে 5 নম্বরে 10টা, মোট 50 নম্বর, 50 আর 30 80, আর প্রজেক্টে 20 নম্বর, 80 20 100 নম্বর, এই হচ্ছে তোমাদের সিলেবাস। আশা করছি সিলেবাসটা তোমরা বুঝতে পারছো, আর এই সিলেবাস বিভাজনের মধ্য দিয়ে আজকের এপিসোড আমি শেষ করব। পরবর্তী এপিসোডে তোমাদের টেক্সটগুলি নিয়ে আলোচনা করব। আগে সিলেবাসটা ভালো করে বোঝো, তারপর টেক্সটের আলোচনা পরের দিন থেকে তোমরা পেতে থাকবে। ইতিমধ্যেই তোমরা জানো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে টেক্সট বইয়ের কপি, অর্থাৎ টেক্সট বইয়ের তোমাদের পিডিএফ ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে। পারলে গল্পগুলো পড়ো, আর আমাদের আলোচনাগুলো বাড়িতে বসে না থেকে একটু পারলে দেখো, পরে সব লকডাউন উঠে গেলে আবার নতুন করে সব কিছু শুরু করবো। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর অবশ্যই যদি যারা প্রথম এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী আলোচনা খুব তাড়াতাড়ি তোমাদের মোবাইলে